বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর খসে দেখে দুই সূচক নিয়মাবলী চ্যাপ্টার নিয়ে পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম একের এবং দুইয়ের এক পর্যন্ত আজকে আমরা পার্ট টুয়ে দুইয়ের দুই থেকে আলোচনা করবো তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো বেশি দেরি না করে চলো আমরা ভিডিও শুরু করব ডিসক্রিপশানে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া আছে যারা দেখো গিয়ে দেখে এসো দিয়ে পার্ট টু দেখবে ঠিক আছে তো চলো পার্ট ওয়ানের এক থেকে তোমাদের কমপ্লিট হয়েছিলো আজকে আমরা তাহলে নবম শ্রেণীর ক্রোসে দেখি পার্ট তে দুইয়ের দুই থেকে আলোচনা করবো তো দেখো কী আছে এক্স টু দিবার মাইনাস ফাইভ টু দিবার দুইয়ের তিন টু পাওয়ার মাইনাস তিনের দশ আছে তাহলে কী করবো খুব সোজা অঙ্ক এগুলো ভালো করে বুঝে নিলে এই সূচকটা খুব সোজা ভালো করে একটু শিখলে এখান থেকে ছাঁকা নাম্বার পাওয়া যায় তো এটা কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস দশের তিন হয়ে যাবে ওপরে ওপরে গুণ হবে যেহেতু পাঁচটা কিন্তু ওপরে আছে ঠিক আছে নেক্সট কী হবে তাহলে এক্স টু দিপার মাইনাসের মানুষের আচ্ছা পড়াই লাইনে আমরা করছি তাহলে মাইনাস মাইনাসে কেটে গেছে তিন দিন কেটেছে মাইনাসের মানুষের প্লাস এক্স টু দিপার জিরো এই এক্স টু দার ওয়ান হয়েছে এক্স টু দার ওয়ান মানে এক্স আমরা জানি ঠিক আছে সকলেই বুঝতে পেরেছ যাবো আমরা নেক্সট অঙ্কে দু হাজার তিনেরটা দেখো কী বলেছে যে টু টু দিপার মাইনাস ওয়ান টু দিপার মাইনাস ওয়ান টু দিপার মাইনাস ওয়ান টু দিপার মাইনাস ওয়ান খুব ভালো অঙ্ক এটা স্টার দিয়ে রাখতে পারো এটা এক্সামে প্রায় আসে তো শর্ট কোশ্চেন এগুলো হয়তো এক নম্বর বা দু নম্বরে শর্ট কোশ্চেন যেগুলো পড়ে সেগুলো পড়ে সেগুলোতে এগুলো পড়ে ঠিক আছে তখন ফার্স্টে অঙ্কটা লিখে নিলাম ঠিক আছে এবার দেখো কি করব। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে প্রথমে আমরা ব্র্যাকেটটা দিয়ে নিলাম তাহলে টু টু দি পাওয়ার মানাস ওয়ান মানাস প্লাস হচ্ছে দুটোতে তাহলে প্লাস ওয়ান হবে এটা ঠিক আছে তারপর আমরা বাকি দুটো বাকি দুটো লিখবো যে দুটো আছে একটা একটা করে স্টেপ এক একটা একটা করে স্টেপ আমরা করব এবার মানসে প্লাসে মাইনাস ওয়ান হয়ে গেল টু জি পাওয়ার হবে কি টু জি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে লাস্টেরটায় আবার নেক্সট লাইনে কী হবে মানে মানুষে প্লাস ওয়ান হয়ে যাবে টু টু থি পার ওয়ান মানে হচ্ছে টু টু থিপার জিরো মানে হচ্ছে কিন্তু ওয়ান কিন্তু টু টু থি পার ওয়ান মানে হচ্ছে টু যে কোনো টু জি পাওয়ার যদি মাথায় ওয়ান থাকে তাহলে সেটাই হয় আমরা জানি যাব আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে কী আছে যে কিউব রুট অফ এটাকে বলছে কিউব রুট অফ এ টু থার মাইনাস টু ইন্টু বি ইন্টু কিউব রুট অফ বি টুথ পর মাইনাস টু সি ইন্টু কিউব অফ বার ঠিক আছে কিউব রুট মানে কী হয় তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে কিউব রুট মানে হচ্ছে যে এ যদি কিছু পাওয়ার থাকে তাহলে মাইনাস হয়ে যায় টু তিন হয়ে যায় কিউব রুট মানে ঠিক আছে বি বার মাইনাস তিন হয়ে যাবে তাহলে সি আর যেহেতু 2 আছে আর কিউব রুট অফ থ্রি মানে হচ্ছে টু তিন ঠিক আছে তাহলে এবার আমরা এ এ কাছাকাছি কাছাকাছি লিখবো বি কাছাকাছি লিখবো এবং সি সি কাছাকাছি লিখবো তাহলে এটুজার দুয়ের তিন ইন্টু এ ইন্টু বি ইন্টু বিটি দু মাইনাস দুয়ের তিন ইন্টু সি ইন্টু সিটি দুপুর মাইনাস দুয়ের তিন ঠিক আছে এটা এটা হচ্ছে ইন্টু ইন্টু হ্যাঁ তাহলে এটুজার এটা কী হবে এটা যোগ করে নেবো আমরা দুয়ের তিন প্লাস ওয়ান হয়ে যাবে কিছু নয় মানে মাথায় ওয়ান আছে তাহলে ওয়ান মাইনাস দুয়ের তিন প্লাস সিটি দুপুর ওয়ান মাইনাস দুয়ের তিন হবে তাহলে কী হবে যোগ করলে হবে মাইনাস লস আউ করলে কত হবে তিন এই দুটো লস হচ্ছে তিন ঠিক আছে তাহলে হবে মাইনাস টু প্লাস থ্রি এটা কী হবে থ্রি মাইনাস এটা কী হবে থ্রি মাইনাস টু বাই থ্রি একের তিন তাহলে আমরা দেখো প্রত্যেকের পাওয়ারগুলো একই আছে তাহলে আমরা কী লিখতে পারি প্রত্যেকটাকে ব্যাকটের মধ্যে লিখতে পারি এ তাহলে এবিসি টু দি পর একের দিন লিখতে পারি ঠিক আছে তাহলে এটা হবে অ্যান্সার যাবো আমরা নেক্সট অঙ্কে পাঁচেরটা দেখো খুব ভালো অঙ্ক পাঁচেরটা ফার্স্ট টাইম অঙ্কটা লিখে নেবো যেটা আছে কী আছে ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মানে পাওয়ারই আছে ওয়ান বাই ফোরটা কিন্তু হ্যাঁ আর তারপর কী আছে রুট অফ এটা বাই আছে টু ইন্টু রুট অফ টু টু জি পর মাইনাস টু 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 জি পর এম ঠিক আছে টু জি পর আবার ওয়ান বাই এম আছে তাহলে কী করবো আমরা স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো করে ভেঙে নেবো ফার্স্টে দেখো ফোর মানে টু স্কোয়ার লিখতে পারি তাহলে টু স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান বাই ফোরটা কিন্তু পাওয়ারে আছে পুরোটাই ফোরের পাওয়ারে হ্যাঁ তাহলে এটা পাওয়ারেই লিখবো আমরা যেরকম আছে প্লাস ওয়ান বাই ফোর ইন্টু দেখো রুট মানে হচ্ছে টু দি পাওয়ার একের দুই তাহলে এটা কী হয়ে যাবে আর আগে টু ইন্টু টু টু দুবার এম আছে তাহলে কী হবে টু টু দি পার ওয়ানের টু টু দিবার ওয়ান তাহলে এম প্লাস ওয়ান বাই টু হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটা কী হবে এটা টু টু দিবার ওয়ান আর এটা হবে টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু ঠিক আছে টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে এবার কী করবো আমরা ব্র্যাকেটটা একটু 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 করে ছাড়ানোর চেষ্টা করব দেখো তাহলে এটা কী হবে টু টু দিবার টু এম প্লাস টু বাই এম হয়ে যাবে এটা ঠিক আছে টু বাই এম বলছি সরি টু বাই ফোর হয়ে যাবে এটা যদি কাটাকাটি করে নিই তাহলে কী হবে ওয়ান বাই টু হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা সবই যেহেতু টু আছে তার মানে পাওয়ারে আমরা প্লাস লিখে দিলাম এটা তাহলে এম প্লাস ওয়ান বাই টু পুরোটা বাইক আছে তাহলে এটা হবে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম বাই টু পুরোটার পাওয়ার আবার ওয়ান বাই এম আছে ঠিক আছে বেশ আমরা পরের পেজে দেখো কী করবো পরে পেছি এটা আমরা করে নিয়েছি যে টুর পাওয়ার যেগুলো আছে সেটাকে লিখে নিয়েছি আর নিচে যেটা আছে সেটা লিখে নিয়েছি টু দিপার ওয়ান বাই এম এবার আমরা ওপরে যেটা আছে ট্যুর পাওয়ারে সেটা লিখে নিলাম আর নিচেরটা যদি ওপরে উঠে যায় তাহলে কী হবে একটা মাইনাস সাইন হয়ে যাবে কারণ এ বাই বি এ টু পর এম মাইন বাই এ টু দিপার এন সমান আমরা লিখতে পারি যে এ টু দিবার এম মাইনাস এন তো এটা উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা মাইনাস আছে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে টু দিপার বা এম যেরকম আছে সেরকম রেখে দেব এবার আমরা কী করব নিচের পুরোটার লসাও করে দেবো পুরোটাই কিন্তু পাওয়ারের পাওয়ারে যা হবে পাওয়ারে হ্যাঁ তাহলে পুরোটা লসা হ পাওয়ারের লসা করো এটা পাওয়ারে কিন্তু বাগনাসে যোগটা হবে করে নিচ্ছি আমরা তাহলে এটা কী হবে এম প্লাস ওয়ান মাইনাস টু প্লাস এম ঠিক আছে বেশ তাহলে কিছু কাটলে আমরা কেটে দেবো যোগ বিয়োগ হলে যোগ বিয়োগ করে নেব তাহলে কী হবে फोर एम तो. और एम और एम तेल हे सिक्स एम हो जा सिक्स एम और वन वन टू टू केटे जाू माइनस टू हो जाए बुला थ्री एम टू जिपार ओव बम पहले किबू टू जी पर थ्री एम इंटू वन बह एम एम कैटेद टूर किब मैं सकाले जान टुरूब मैंने कतो टुरूब मान आठ ঠিক আছে তাহলে 8 হবে আমাদের आंसर जब हम लोग नेक्स्ट अंक के नेक्स्ट अंक को बाल अंक সূচকের প্রত্যেকটা অংকে খুব ভালো नेक्स्ट अंकতে এখানে হবে আমরা 6টা দেখো কি আছে যে 9 টু দি পাওয়ার -3 16 টু দি পাওয়ার -1/4 + 1/4 / 6 টু দি পাওয়ার -2 * 1/ 27 টু দি পাওয়ার -4/3 তাহলে এটাকে আমরা ভিতরের ভেঙে নেব তাহলে নাইনটাকে আমরা লিখতে পারি থ্রি টু টুপুর নাইন মানে থ্রি স্কোয়ার আর মাইনাস থ্রি মানে থ্রি টু টু মাইনাস আচ্ছা ভেঙে করে দিই বুঝিয়ে দিচ্ছি ভালো করে থাকো থ্রি টুপোর থ্রি স্কোয়ার ইন্টু মাইনাস থ্রি এটা কী হবে টু টু দার ফোর ইন্টু ওয়ান বাই ফোর আর নিচে এটা কী হবে টু ইন্টু থ্রি থ্রি ইন্টু টু করে নেবো আমরা থ্রি ইন্টু টু টু দিপো আর আবার মাইনাস টু ওপরে ঠিক আছে থ্রি ইন্টু টু করে নেবো আমরা এটা তাহলে থ্রি ইন্টু টু টু দি পর মাইনাস টু ওয়ান বাই টোয়েন্টি সেভেনটা কী করবো থ্রি টু দু মাইনাস থ্রি করে নেবো ওপরে তুলে নেবো থ্রি টু দু থ্রি মাইনাস সাতাশ আমরা জানি কিন্তু থ্রি টু পার থ্রিটাকে যদি ওপরে তুলে নিই হবে থ্রি টু দার মাইনাস থ্রি এবার কী করবো আমরা তাহলে এবার হবে থ্রি টু দু মাইনাস সিক্স ইন্টু টু টু দিপার ফোর ইন্টু ওয়ান বাই ফোর 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 কেটে দেবো নিচে কী হবে থ্রি টু দিবার মাইনাস টু হয়ে যাবে ইন্টু টু টু দিবার মাইনাস টু আর ওপরে হবে থ্রি টু দিপার -3 into 4 - 4 by 3 3 3 কেটে দেব माइनस থেকে প্লাস হয়ে যাবে নেক্সট লাইনে কি হবে দেখো 3 2 - 6 ঠিক আছে তারপর কি হবে 3 2 4 3 আচ্ছা এইগুলোকে যদি উপরে তুলে দিই -3 2, 2 उटे 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 - 2 2 2 দিলে উপরে উঠে গেলে সাইন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এবার কি করব এগুলোকে থ্রি থ্রিকে কাছাকাছি লিখবো আর ফোর ফোরগুলোকে কাছাকাছি লিখে যেরকম হয় যেরকম করে নেবো তাহলে দেখো কেটে যাচ্ছে কিন্তু প্লাস টু মাইনাস টু হয়ে যাচ্ছে তাহলে সেটি দুপা জিরো হয়ে গেলো টু টু পার থ্রি সে টুপার জিরো মানে ওয়ান টু ট্রি দু থ্রি মানে এইট এইটা অ্যান্সার কিন্তু এইট ঠিক আছে আশা করি বোঝা গেছে সকলে যাবো আমরা নেক্সট অঙ্কে দুয়ের ছয় খুব ভালো অঙ্ক যতগুলো অঙ্ক আছে এটা কিন্তু খুব ভালো অঙ্ক সব থেকে ভালো অঙ্ক আমরা দেখে নেব দেখো ফার্স্টে লিখে নিচ্ছি কী আছে কী আছে যে এক্স টু দুবার এ বা এক্স টু দুবার বি টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অঙ্কটা যদিও একটু বড়ো দেখে মনে হচ্ছে কিন্তু অতটাও কঠিন নয় বি বা এক্স টু দুবার সি টু দি পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তারপর কী আছে এক্স বাই এক্স টু দিবার সি বাই এক্স টু দিবার এ টু দি পার হচ্ছে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার দেখো কী করবো খুব সোজা অঙ্ক দেখে কিছু বুঝতে পারছো তোমরা দেখো এক্স টু দিবার এটা কিন্তু একটা ফর্মুলা চলে আসবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা সকলেই জানো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এটা কী হবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস স্কোয়ারটা কিসের ফর্মুলা b^3 - c^3 এর ফর্মুলা r c - a * c^2 + ac + a^2 এটা কি ফর্মুলা c^3 - a^3 ফর্মুলা তাহলে আমরা লিখে নেব এটা হচ্ছে a^3 - b^3 এটা হচ্ছে আচ্ছা এটাকে লিখে নি আগে b^3 - c^3 এটা হচ্ছে c^3 - a^3 এবার আমরা কি করব পার গুলোকে যোগ গ্রন্থ করব তাহলে কি হবে কাটা কাটা হয়ে যাবে না একটা এক্সটির পর এক কিউব মাইনাস বি কিউব মাইনাস প্লাস বি কিউব মাইনাস সি প্লাস সিকিউব মাইনাস এ কিউব তাহলে কিছু কাটাকাটি হয়ে যাবে দেখো কাটাকাটি হয়ে এক্সটির পর জিরো হয়ে গেলো সমান মনে হয়ে গেলো আশা করি সকলেই বুঝতে পেরেছি অঙ্কগুলো খুব ভালোভাবে তো যদি কারো অঙ্ক নিয়ে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে ওরাও তো মতো কিছু শিখতে পারে তো যারা এখনও পার্ট ওয়ান ভিডিওটি দেখোনি আগে তো পার্ট ওয়ানটি আগে দেখে আসবে দেখে এসে তারপর এটা দেখবে ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ